A very good morning to you all guys. But nothing is good in the morning at all, yaar. কি বলবো, ওয়েদার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ। এখন বাজে প্রায় সকাল 9:30, বাট ফিলিং দিচ্ছে বিকেল 5টার মতো। চারদিকে অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে পুরো এখন বিকেল বেলা। কেউ বলবে এটা সকাল 9:30 বাজে? বাট যাই হোক, বৃষ্টি নামুক কি ওয়েদার এরকমই থাকুক, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার সেকেন্ড ভ্লগ। সো ফার্স্ট ভ্লগ আমি যেটা বানিয়েছিলাম, সেই ভ্লগটা দেখে তোমরা আমায় অনেক কমেন্টস করেছিলে, অনেক ভালো ভালো কমেন্টস করেছিলে, অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলে আমায় যে ভ্লগটা খুব ভালো হয়েছে অ্যান্ড আমার নেক্সট ভ্লগ কবে আসবে। বাট সিরিয়াসলি বলতে, আমি কী করবো, আমি লকডাউন ছিল, এই জন্য বাড়ির বাইরেও সেরকম বেরোতে পারিনি, আর বাড়িতেই বা কী অত ভ্লগস করবো। তো এর জন্য আজকে সেই সুযোগ পেয়েছি, আজকে বেরোবো, প্ল্যান হয়েছে একটা আউটিংয়ের, সো তাই বেরোবো। অ্যান্ড এর জন্যই ভাবলাম তা একটা ভ্লগ হয়ে যাক। তো আজকে আমার সেকেন্ড ভ্লগ আসবে ফাইনালি, আশা করি ভ্লগটা তোমাদের ভালো লাগবে। সো ওয়াচ দ্য ভ্লগ টিল দ্য এন্ড। তো এখন বাজে 9:30, মোরাললেস রেডি হয়ে গেছি। তো এরপর আমাদের বেরোনোর প্ল্যান আছে 10টার, তো আরও খুচখাচ কি নামার আছে সেইগুলো নিয়ে বেরিয়ে পড়বো 10টার মধ্যে। তো আর যাই হোক, ওয়েদারটা আজকে এরকম কী করা যাবে, যাই হোক বৃষ্টি হোক ঝড় আসুক, যাই হোক ভ্লগ বানাবো, প্ল্যান হয়েছে বেরোবো, তো তোমাদের জন্য অবশ্যই ভ্লগ বানাবো, ঝড় হোক বৃষ্টি হোক যাই হয়ে যাক, ভ্লগ হবেই হবেই ভ্লগ হবেই। তো চলো এখনের মতো রাখছি, আবার বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হবে। ও অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম সপ্ত, ইউ আর উইথ দি সার্কাস্টিক বং, স্টে হাই অন কলকাতা। তো এখন প্রায় বেজে গেল সকাল 10:30, আমরা বাঙালি আর 10টায় বেরোবো বলেছি, লেট তো হলোই, তাও ঠিক আছে 30 মিনিটস লেট হয়েছে, বেশি লেট হয়নি, হোপ মাস্ক পরেছি, আওয়াজ তাও আসছে তোমাদের কাছে। যাই হোক এবার আমি যাচ্ছি দমদমে, তো দমদমে যাবো, ট্রেন চলছে না তো বাই রোডই যেতে হবে, যেখানে ট্রেনে যেতে 40 মিনিট লাগতো, রোডে যেতে এবার যাই না, রাস্তাতে কতক্ষণ টাইম লাগবে, তো দেখা যাক যাই এবার কী পাই, অটো গাড়ি যা পাই সেটাতেই যাবো। লেট হয়ে গেছে, একে 10টায় বেরোনোর কথা ছিল, 10:30 বেজে গেছে অলরেডি, তো দেখা যাক যাই এবার। অ্যান্ড বৃষ্টি অল্প অল্প শুরু হয়ে গেছে অলরেডি, বাট বলেছি আজকে যখন ভ্লগ করবই তো করবই, বৃষ্টি হোক যাই হোক ভ্লগ হবেই হবেই ভ্লগ তোমাদের জন্য আজ, সুতরাং চলো যাওয়া যাক। তো দমদমে যাচ্ছি ঠিকই, বাট দমদমে গিয়ে কী প্ল্যান প্রোগ্রাম আছে সেটা আমি তোমাদের বলছি না, তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলেই বোঝা যাবে আজকে কী প্ল্যান প্রোগ্রাম আছে, কী করবো না করবো। সুতরাং ওয়াচ দ্য ভ্লগ বা ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড, সব জানতে পেরে যাবে কি হচ্ছে আজকে দমদমে, কি প্ল্যান প্রোগ্রাম আছে। তো চলো দেখি কি পাই গাড়ি ঘোড়া, মেন রোডে এসে গেছি, দেখি কি গাড়ি পাই, যাই চলো। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি দমদমে, আর এখন প্রায় 12:30 বাজে, 12:20 বাজে, প্রায় 2 ঘন্টা লেগে গেল আমার পৌঁছাতে এখানে বাই রোড। যদি ট্রেন চলতো ট্রেন তো 40 মিনিটস কি 45 মিনিটসের মধ্যে পৌঁছে যেতাম হেসে গেলে, বাট ডিউ টু দ্য সিচুয়েশন ট্রেন যেহেতু বন্ধ আছে বাই রোড আসতে হলো, রাস্তায় যা জ্যাম ছিল 2 ঘন্টা লেগে গেলো প্রায়। আর শুধু জ্যাম বলে কি হবে, কলেজ স্টুডেন্ট ম্যান, অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাসের জ্বালাও সহ্য করতে হচ্ছে, এই আরেকটা ফোনে আমার অনলাইন ক্লাসও চলছে দেখতেই পাচ্ছ। সো ক্লাস করতে করতে এসছি, মানে কী বলবো কিছুই বলার নেই, এত খাটছি, মানে যা বুঝতে পারছি ব্লগিং করাটা ইজি না, ব্লগারদের লাইফ খুবই কঠিন হয়, আমি এই ব্লগ করে সেটা বুঝতে পারছি। যাই হোক এই এত কষ্ট, কানে হেডফোন গোজা, ক্লাস হচ্ছে এক হাতে ফোন আরেক হাতে ফোনে ভিডিও তুলছি ব্লগ করছি, প্লাস পিঠে ভারী একটা ব্যাগ রয়েছে, এত কষ্ট করছি এত খাটছি এই প্যান্ডামিক সিচুয়েশনে, তো এর জন্য একটা লাইক তো বানতে হয়, প্লিজ একটা লাইক করে দিও প্লিজ তোমরা। বাট যাই হোক ক্লাস ক্লাসের মতো চলুক, ক্লাস চলবে ক্লাস ক্লাসের মতো চলুক, আমি আমার মতো চলবো, তোমাদের ফুল এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। সুতরাং এখন দমদমে এসে গেছি, একটায় বেরোনোর প্ল্যান আছে, এবারে একটুখানি রেস্ট নিয়ে দেন বেরোবো, কী করবো সেটা তোমাদের দেখাবো। সুতরাং ক্লাস ক্লাসের মতো চলুক আর আমি আমার মতো চলবো, তোমাদের ফুল এন্টারটেনমেন্ট দেবো, সুতরাং চলো যাওয়া যাক এবার পেছনে। যেটা আমার বাড়ি, প্রায় 6 থেকে 7 মাস পর আমি এলাম আজকে দমদমের বাড়িতে, ভেতরে ঢুকে দেখি কী অবস্থা, জানি খুব যাতাই অবস্থা হবে, কারণ 6-7 মাস পুরো টোটালি লকড ছিল। সুতরাং চলো দেখা যাক এবার কী হয়, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দেন বেরোবো,
প্ল্যান কি তোমরা সেটা দেখে নিও ফার্দার ভিডিওতে। সো গাইজ ফাইনালি আমরা বেরোচ্ছি, একটা বেজে গেছে, একটা বেরোনোর কথা ছিল বাট এখন প্রায় পৌনে দুটো বেজে গেছে। সো অ্যাজ ইউজুয়াল আমরা লেট, দিস ইজ দি সাইন অফ আওয়ার বাঙালি, উই আর লেট। সো আমি একা যাচ্ছি না কোথাও, আমরা অনেকেই যাবো একসাথে। তো আমার ফার্স্ট সঙ্গী এসে গেছে, তোমরা দেখে নাও এসে গেছে সে। সো হিয়ার ইজ এসে গেছে এ আমাদের কমেডিয়ান ভাই। দাদা তোকে একটু স্যানিটাইজ করে দিই, ওয়েট। হাতে স্যানিটাইজ, তো স্যানিটাইজ করে দিয়েছি দেখো। এবার আমরা বুকে একটু কোলাকুলি করি ভাই, প্রায় ভাই আমরা 6 মাস পর দেখা করছি। সো কোলাকুলি তো বানতেই হয়, পুরো স্যানিটাইজ করে জড়িয়ে ধরেছি ওকে। তো করোনা হওয়ার চান্স নেই আমাদের, ঠিক আছে। যাই হোক, তোমাদের একটু আমার এই জায়গাটার ব্যাপারে বলি ভাই, তুই ফ্রেমে আয় একটু। তো এ দেখো তোমাদের জায়গাটা, তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মাঠ ছিল। আমি এইখানে দমদমে প্রায় আমি 15 বছর কাটিয়েছি, আর 15 বছর এখানে উদাম মাচিয়ে গেছে এই মাঠে আমরা খেলতাম। আমি এই মাঠের হিরো ছিলাম বিকজ ক্রিকেট, এখানে আমরা ক্রিকেট খেলতাম, আর ক্রিকেটের সব সরঞ্জাম আমার বাড়িতেই থাকতো, ব্যাট বল উইকেট। সো এর জন্য আমি খেললেই খেলা হতো, আর এর জন্যই আমি হিরো ছিলাম। সেই আর কি, এখানে আমাদের খেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাট আমি এখান দিয়ে চলে গেছি, 2 বছর হয়ে গেছে, তো খেলাও বন্ধ টোটালি বলতে পারো, খেলাও হচ্ছে না, এমনি ঘাস ফাঁস উঠে গেছে, কি আর বলবো। তো একটু বল ভাই আমাদের এই মাঠের ব্যাপারে, তুইও তো খেলতিস আমাদের একসাথে। এই যে মাঠ আমাদের, এটা হচ্ছে আমাদের জন্য ইডেন গার্ডেন্স এন্ড ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু একটাই ব্যাপার, আমরা যতই উৎপাত মাচাই না কেন আমাদের কেউ ব্যান করতে পারবে না। হ্যাঁ, তো আমি চাইবো এই ক্যামেরাটা এই বাড়ির দিকে একটু প্যান করা হোক। এই বাড়িটা ভালো করে দেখে নিই, এটা হচ্ছে রাজমহলের থেকে কম না, এখানে একটা রাজা থাকে, তার নামটা আমি দেবো না, ওটা ফিল্টার হয়ে যাবে স্ন্যাপ, ঠিক আছে। তো ইনি হচ্ছে আমাদের জন্য হিটলার, হিটলারের থেকে কম না। মানে যখনই আমরা খেলতাম তখনই বলতো উইকেটটা তোল, এ উইকেটটা তোল, উইকেটটা তোল। মানে উইকেটের প্রতি ওনার এত প্রেম, আই গেস হি হ্যাজ লাভ ফর বোনস অ্যান্ড লাভ ফর স্টিক্স। যাই না কোথায় ঢোকান, কী করেন ভগবান জানে। মানে এরকম সব পাড়াই হয়, যারা গালি ক্রিকেট খেলো জানো, সব পাড়াতেই এরকম কিছু না কিছু এরকম পাবলিক থাকে। যাই হোক, আমাদের এটা অনেক মেমোরিজ চাইল্ডহুড জুড়িয়ে আছে, একসাথে আমরা অনেক খেলেছি প্রায় 15 বছরের ওপরে। বাট এখন টোটালি বন্ধ খেলা, যেহেতু আমিও থাকি না, আর করোনাও চলছে, প্যান্ডেমিক টোটালি বন্ধ। আর এমনি আজকে এনার সাথে প্রায় 6 মাস পর দেখা হলো ফাইনালি, অ্যান্ড এর জন্য একটা প্ল্যান হলো, আমি দমদম এসেছি, এর জন্য প্ল্যান হলো বেরোনোর। আরও 2 জন আসবে, তো চলো তাদের কাছে যাই এবার। একে লেট হয়ে গেছে, একটা বেরোনোর কথা ছিল, প্রায় 15:45 বেজে গেছে, উই আর লেট। তো চলো যাই এবার। তো আজকে প্রায় 6-7 মাস পর এলাম, লাস্ট মনে হয় আমরা 2 জন একসাথে ভাই হোলি খেলেছিলাম এখানেই। তো হোলি খেলার পর আজকে আবার দেখা হচ্ছে। আর কি বলবো, আমাদের এখানে দমদমের স্পেশালিটি হচ্ছে একটুখানি বৃষ্টি মানেই জল জমবেই, হাঁটু জল, এটা হচ্ছে আমাদের দমদমের স্পেশালিটি। তো তুমি কিছু বলবে, তুমি দমদমে থাকো, এই কদিন কী বৃষ্টি হয়েছে, কেমন সিচুয়েশন ছিল দমদমের জল টলের, জমেছে জল? লাস্ট জল জমেছিল আমফানের সময়, তখন তো পুরো সুইমিং পুলই হয়ে গেছিলো, মনে ছিল গঙ্গার একটা বে আমাদের বাড়ির বাইরেই আছে। এখন মনে হচ্ছে ইন্দ্রদেব ইজ ভেরি আনহ্যাপি উইথ হিজ অপ্সরাস, খুশি করতে পারেননি, এর জন্য বেশি জলও বর্ষাননি। সো আমাদের জন্য ঠিক আছে, শুধু রাস্তাগুলো দেখুন, দ্রুত দ্রুত পরিষ্কার করতে তো কেটে যায়। যাই হোক, দমদমে স্পেশালিটি ছিল বৃষ্টি মানেই জল, আর এখান দিয়ে আমি চলে যাওয়াতে শ্যামনগরে বৃষ্টি যতই হোক জলটা জমতো না, তাই বৃষ্টি হলে দমদমের এই জল জমাটা খুব মিস করতাম। তো যাই হোক, চলো আমরা এগোই আসতে আসতে আরেক বন্ধুর কাছে যাই। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দমদম স্টেশনের কাছে, আর এই দমদম স্টেশন এই জায়গাটা এখন এতটা খালি এই সময় হজম হচ্ছে না দেখে। অন্য সময় লকডাউন না থাকলে তো এই জায়গায় মানে হাঁটা চলার জায়গা থাকে না, এত ভিড় হয় যে এখানে হাঁটা চলার জায়গা থাকে না, আর এখানে পুরো শুনশান অবস্থা। কারণ কি, এটা দমদম স্টেশন আর জাংশন মেন জায়গা, এখানে মেট্রো থেকে শুরু করে সব জায়গায় ট্রেন চলে, সুতরাং ভিড় থাকেই। বাট আজকে এখানে পুরো খালি, শুধু আমরা ও আর আমি আছি, আর কয়েকটা লোকই আছে শুধু যাচ্ছে দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে এখানে লোকাল ট্রেনের স্টেশন, সামনে মেট্রো স্টেশন আছে। এই জায়গাটা এত খালি যে এখন এই জায়গাতে সাইকেলও যাচ্ছে, অ্যান্ড হিয়ার ইট ইজ মেট্রো। তোমরা আশা করি জানো মেট্রো 14 সেপ্টেম্বর অনওয়ার্ডস চালু হবে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে। এখানে অবধি যখন চলে আসছো, আরেকটা কথা তোমাদের সাথে বলার আছে, সেটা হচ্ছে আমার চুলগুলো বড় হয়েছে ঠিকই। তো আমি দমদমে এসেছি,
যাদের সাথে দেখা হয়েছে না হয়েছে কেন এখনো পর্যন্ত, সবাই আমার চুল নিয়ে কমেন্ট করেছে। তো তোমরা আমায় বলো তো আমার বড় চুল, চুলগুলো বড় করছি তো আমার ভালো লাগছে কি খারাপ লাগছে, সবাই আমার দেখছে আর এক কথায় জিজ্ঞেস করেছে চুল বড় করছিস, চুল কাটবি না? তো আমি বুঝতে পারছি আমার কি বড় চুলে খারাপ লাগছে দেখতে। প্লিজ গাইজ কমেন্ট করে সেটা জানিও। ভাই তুই বল না ভাই, আমার চুল কি বাইরে লাগছে, বাইরে লাগছে তো বড় চুল দেখে? হ্যাঁ আমার তো মনে হয় তুই ব্রহ্মচারী হবার প্র্যাকটিস করছিস, মেয়ে ফেয়ে তো জুটছে না, এদের বড় চুল বড় দাড়ি রবীন্দ্রনাথের ঠাকুরের মতন, এবার এসে এক পা তুলে সাধন করবি। কবির সিং কিছু বলার নেই, বেখেয়ালিটা আমি গিয়ে দেবো, চাপ নেই ভাই। মেরা দর্দকে জায়গা পে হাত রাখ দিয়া ফির সে সবাই কেন জানি না, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কেন পড়ে থাকে, আমি সিঙ্গেল ম্যান, আমার গার্লফ্রেন্ড নেই। যাই হোক চলো আমরা এসে গেছি, দেখি আরেক বন্ধুকে দেখা যায় কি না, এখানেই ওয়েট করবে বলছিল, এই খুঁজে পাই কি না কোথায় আছে। অ্যান্ড দেয়ার ইজ আমাদের আরেক বন্ধু এসে গেছে ফাইনালি, হি ইজ ব্যাক, হি ইজ কেম। ওয়েট ওয়েট এক মিনিট, আগে স্যানিটাইজ, প্লিজ স্যানিটাইজ, আগে স্যানিটাইজ, আগে স্যানিটাইজ, আগে স্যানিটাইজ। আরে পারফিউমের মতো গায়ে দে, মুখে না গায়ে দে, আরে পারফিউম স্যানিটাইজ। আমাদের বন্ধু এসে গেছে, আমরা স্যানিটাইজ করে দিয়েছি, তো এবার একটু এর সাথে কোলাকুলি করে দিই, প্রায় 6-7 মাস পর ওর সাথেও দেখা হচ্ছে। আয় ভাই মুখে আয়, কিছু জ্ঞান দিলাম এরকম আমরা বেরিয়ে আছি, কিন্তু প্রোটেকশন নেই, স্যানিটাইজ করেই সব হচ্ছে একদম। জানি না তোমরা কদ্দু সাউন্ড পেলে, বহুত গাড়ির আওয়াজ, সব টান দেব গাড়ি আমি ব্রুম ব্রুম এখানে হচ্ছে একদম। ঠিক আছে যাই হোক চলো, এবার আমরা আরেক বন্ধু আসবে, সে আমাদের আমাদের লোকেশানেই মিট করবে আমাদের সাথে। তো আমাদের লোকেশান এখন ডিপি, ডিপিতে যাবো মানে ডায়মন্ড প্লাজাতে। তো চলো যাওয়ার আগে দেখিয়ে দিই, দিস ইজ আওয়ার স্কুল, পেছনে এটা দেখছো এটা আমাদের স্কুল। তো দিস ইজ আওয়ার স্কুল, তো এই যে পেছনে আমার স্কুল দেখতে পাচ্ছো, এই স্কুলে আমরা 13 বছর একসাথে কাটিয়েছি, আমরা সব একসাথে 13 বছর কাটিয়েছি। বাট একটাই দুঃখের বিষয় যে এটাই রিসেন্টলি আমাদের স্কুলের নাম চেঞ্জ হচ্ছে, আগে আমাদের স্কুলের নাম ছিল সেন্ট মেরিজ অরফানেজ অ্যান্ড ডে স্কুল, বাট এখন সেন্ট মেরিজ অ্যান্ড হাই স্কুল করে দিয়েছে। সুতরাং এটাই দুঃখ লাগছে, এত বছর সেম স্কুলের নাম ছিল বাট স্কুলের নাম এখন চেঞ্জ হয়ে গেছে, এতে কিছু করার নেই, কি ডিসিশন নিয়েছে নিশ্চয় বিকজ কারণ আছে, আমাদের স্কুলটা আগে অরফানেজ ছিল, এখন আর অরফানেজ নেই বলে স্কুলের নাম চেঞ্জ করেছে, সুতরাং এ নিয়ে কিছু বলার নেই। লেটস সি এবার দেখি কিসে করে যাই আমরা, আমাদের লোকেশান হচ্ছে ডায়মন্ড প্লাজা, তো দেখি কিসে করে যাই। চলো আমাদের অটো এসে গেছে, তো আমরা অটো উঠে করেছি, আমরা এখন অটো ভাই অটোতে আছি। তো কিছু কমেন্ট করার আছে ভাই, ভাই লোক এতদিন পর সব দেখা হচ্ছে আমাদের, আমাদের ফিগারটা সেমই আছে অটোটা একটু ছোটো হয়ে গেছে আই থিঙ্ক, আমরা লকডাউনে মোটা হয়েছি ভাই, অটো ঠিকই আছে। সুতরাং আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে, আবার দেখি ফোন করে আমাদের আরেক বন্ধু কোথায় কতদূর এসছে দেখা যাক, ও অলওয়েজ লেট করে, আজকেও কোনো এক্সপেকটেশন নেই যে তাড়াতাড়ি আসবে, লেট করবে আজকেও জানি না, আসার চান্স নেই, লেট করে আর আমি সবার আগে বসে যাই। সো হিয়ার ইট ইজ, আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি, দেখা যাক আমাদের বন্ধুর জন্য ওয়েট করি কতক্ষণে আসে, বলেছি অ্যাজ ইউজুয়াল ও লেট করবে, কতক্ষণে আসে দেখি, বাট বাইরে বহুত গরম, ততক্ষণ আমরা ভেতরেই ওয়েট করবো। তো বলে দিই এবার আমাদের আজকে মেন প্ল্যান কি, আমাদের মেন প্ল্যান ছিল আজকে লাঞ্চ করার সব একসাথে এতদিন পর দেখা হয়েছে বলে, তো যেহেতু এখন আমাদের বন্ধু আসেনি তো ভেতরে গিয়েই আমরা ওয়েট করবো। সো হিয়ার ইট ইজ, আমরা লিফ্ট বলছি এটা কি বলে চলন্ত সিঁড়ি এসকেলেটার, এবার সানি কই রে, আমরা হেভেনে যাচ্ছি, একদম ফ্রি রাইড, চলার খরচা বেঁচে যায় কিন্তু। আচ্ছা এটা হাত দেওয়া যাবে তো, স্যানিটাইজ করে নিতে হতো, হাত দেওয়া যাবে না, দেওয়া যাবে না, করোনা নরোনা বলো না, একটা তো বলবি না ভাই, এটা হাতে রেখে দে, এসকেলেটরে ওঠার সময় একটু স্যানিটাইজ করে ওটা হাত দিবি একটুখানি প্লিজ। হ্যাঁ দাদা এই জায়গায় হাত, তো ফাইনালি হি ইজ হিয়ার,
এই যে উঠছে লেট লাতিফ লেট করে এসছে ফাইনালি 2:15 ভাই এত লেট লেট আজকেও লেট ভাই লেট লাতিফের পুরো প্রুফ দিয়ে দিলি তো ভাই লেট পুরো দাঁড়া স্টপ স্যানিটাইজ ভাই স্যানিটাইজ হয়ে গেছে তো ভাই প্রায় ভাই আমাদের সব সাত মাস এর সাথে সাত মাস কি এর সাথে প্রায় এক বছর পর দেখা হচ্ছে আর এর ব্যাপারে কি বলবো ও তো বাড়িতে বের হই না ক্যামেরা আছে ক্যামেরা না না একে আমি সবাই দেখুন এর বাড়িতে আমি ডিসেম্বরে ব্যাডমিন্টন খেলতে গেছিলাম আর র‍্যাকেটের বাড়িতে রয়েছে এখনো ফেরত দিতে পারেনি আমার আচ্ছা একে না আমরা লাস্ট ও নিতে না আমি করতে পারি এর এর একে আমি লাস্ট টাইম দেখেছিলাম 1947 যখন হিটলার ডিস্ট্রয় চলে গেছে আর আর আমি বলে দিচ্ছি একে আমরা সবাই চোর বলে রাখি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি একে আমরা সবাই চোর বলে রাখি নাম নয় না আমি বলে দিই এই চোরের পেছনে হিস্ট্রি আছে সেটা আমি বলে দিচ্ছি একে আমরা চোর কেন বলে ডাকি আমরা স্কুল লাইফে একসাথে পড়েছি চোর পালাচ্ছে আমি বলে দিচ্ছি সানি আইকডোর চোরের গল্পটা এক্সপ্লেন করে দে তো চোর হওয়ার কারণটা হচ্ছে ওর নাম চোর দিয়েছি আমরা কারণ স্কুল লাইফে ওকে আমরা স্কুলের স্টাডি মেটেরিয়ালসের কিছু পেন্সিল দিয়ে পেন দিয়ে শুরু করে কিছুই দিতাম ওকে তো সেটা ওকে দাম আনে সেটা আর ফেরত পাওয়া যায় না সুতরাং এর জন্য ওর নাম ওখান দিয়ে চোর এখানেও এই র‍্যাকেট র‍্যাকেটের গল্প বললাম র‍্যাকেটও পাইনি চুরি করে রেখা দিয়েছে তো কি বলবো সকালে যা করেছে এখন এখানে ঘাড়ে লেগে গেছে তো আমাদের গ্যাং এসে গেছে চলো লেটস গো ফর লাঞ্চ তো গাইজ আমরা এবার আমি নেয়াতে যাচ্ছি আমি নেয় আজকে আমরা লাঞ্চ করব তো লেটস গো আমি নেয়াতে ঢুকি তো ভাই দাঁড়া এক মিনিট সানি এক মিনিট স্যানিটাইজ স্যানিটাইজ করে না হ্যান্ডেলটাকে তো গাইজ আমরা এখন চলে এসেছি আমিনিয়াতে তো আজকে লাঞ্চ আমাদের এখানেরই প্ল্যান অনেকদিন পর মিট আপ তো প্ল্যান আজকে এখানেই লাঞ্চ করার তো লাঞ্চে আমরা কী কী অর্ডার দিয়েছি সেটা তোমাদের বলে দিই আসুক আইটেম ততক্ষণ ততক্ষণ লাঞ্চে কী কী অর্ডার করেছি তার ফার্স্টে দুটো মাটন বিরিয়ানি দুটো চিকেন বিরিয়ানি এটা স্টার্টার না যদিও মেন ডিশেই চলে এলাম মেন কোর্সে স্টার্টারে অর্ডার দিয়েছি আমরা ফিশ শিক কাবাব আর চিকেন টিক কাবাব অ্যান্ড মেন কোর্সে আছে হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি প্লাস স্যালাড তো আসার জন্য আমরা ওয়েট করছি আসুক ততক্ষণ ওয়েট করি এ ফিউ মিনিটস লেটার তো ফার্স্ট চিকেন টিক্কা কাবাব ট্রাই হচ্ছে একটু রাখলে মন দেখা যাক আমি নিয়ে নিয়ে ভাই আবে উঠছে না নে নে নিয়ে নে নাইস ভালো খারাপ না সো গাইস আমাদের বিরিয়ানি এসে গেছে বাট আরেকটা জিনিস দেখাচ্ছি ভাই খাবার কই সব খেয়ে শেষ করে দিয়ে খালি প্লেট সামনে নিয়ে বসে আছিস ভাই লেট আসা শাস্তি হবে এখানকার লোকরা দিচ্ছে এসে গেছে খুশি ইতনি খুশি মুজা মেন কোর্স বিরিয়ানি লেটস ট্রাই ইট আউট ভালো খেতে আমিনিয়ার বিরিয়ানিকে আলাদা করে কি বলবো সবাই জানো কেমন খেতে তো খারাপ তো বলা যাবে না আশা করি সবাই জানো কেমন খেতে টেস্ট ভালোই খেতে অবশ্যই সত্যি টু ডিলিশিয়াস তোর কি মত আমি তো এখন রায়তাটা খেলাচ্ছি সেটাতে আমি এখন কনসেন্ট্রেট করছি রায়তাটা রাখলাম আমরা নিয়েছি হচ্ছে দুটো মাটন বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি আর দেখছি আমরা এখানে এখন ব্লগিং ব্লগিং করছি তো ফ্রিতে রায়তাও দিয়েছে প্লাস একটা ডিম এক্সট্রা ফ্রি কোনো ব্লগিং করার ইচ্ছে তো দিস ইজ রায়তা আমরা ফ্রিতে পেয়েছি এটা ছড়িয়ে নিই প্লাস মাটন বিরিয়ানির সাথে আমরা এগ সবাই একটা করে বেশি পেয়েছি বিকজ ব্লগিং ম্যান ব্লগিংয়ের বেনিফিট এই না একটা কমপ্লেন করবো মাটনটা একটু হার্ড আছে টক তো হাত লাগাচ্ছি আমি ছেড়ে যাচ্ছে আমাদের
মাটনটা কিন্তু আমার এটা খুশি হয়নি দেখো মটন বিরিয়ানি আছে মটন বিরিয়ানি কিন্তু সফট হয়নি অতটা যাবে এক্সপেক্ট করা ছিল বাট ঠিক আছে মানে কি বাট ফোক নিয়ে এটা না এসব চামচ দিয়ে খাওয়া বাট নিজে হাতে খাওয়া টেস্টটাই যেন মনে হচ্ছে পাল্টে গেল নিজে হাতে খাচ্ছি আলাদা রকমের টেস্ট ফিল আসছে একটা তো ভাই লোক ফাইনালি আমরা দেখা হলো আজকে পেট পুজো ভালো মতো হয়েছে তো এবার আমিনের বাইরে এসে গেছি একটু রিভিউটা দেওয়া যায় রেস্টুরেন্টের ব্যাপারে তো আগে আপনারা বলুন কীরকম কী লাগলো খাবারের কোয়ালিটি ডিসকোয়ালিটি অ্যান্ড বাজে কী জিনিস ভালো জিনিসগুলো আমিনিয়া তো অ্যাজ ইউজুয়ালি ভালো যেমন করেছিলেই আর এতদিন পর কাজ আমি আগেও বলেছি টেস্টটারই ভালো লাগলো আবার কবে আছে ভগবান জানে তো ঠিক আছে অ্যাজ ইউজুয়ালি ভালোই হয়েছে অনেক মজা ফজা বাকি তোমার ভালো তো করে দেয় না সাধারণ ভালো লাগবে একটা তোর করে থাকবে কী আর বলবো আমিনিয়া যেরকম হয় সেরকম অ্যাজ ইউজুয়াল চিকেনে লেগ পিস দিলে যেটা আমার একদম ভালো লাগলো তাও ঠিক আছে বিরিয়ানিটা ভালো ছিল আর আমি হ্যাপি আর এটা ওদের পয়েন্ট আর আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে বিরিয়ানিটা মোটামুটি ঠিক ছিল আর আমরা সাথে নিয়েছিলাম স্টার্টারে চিকেন টিক্কা কাবাব আর ফিশ শিক কাবাব তো এইগুলো মোটামুটি ভালো ছিল বাট বিরিয়ানির ক্ষেত্রে বলতে গেলে বিরিয়ানিতে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছি এটা হচ্ছে আমাদের একটা করে ডিম ফ্রি দিয়েছে ফ্রিতে দেখেছি আমরা ব্লগিং ব্লগিং করছি তো ফ্রিতে একটা করে ডিম দিয়েছে ইটস ওকে বাট মাটনটা খুব একটা অতটা ভালো ছিল না বিকজ মাটনটা এক্সপেক্ট করেছিলাম সফট হবে বাট সফট হয়নি মাটনটা একটু হার্ড ছিল আর যা ওরা বললো ঠিক আছে রায়তাও পেয়েছিলাম বাট অতটা ইসে ছিল না যাই হোক এমনি জানি আমরা আমিনিয়ার কোয়ালিটি কেমন ভালো এরা স্যানিটাইজও করছে সব স্যানিটাইজ রাখছে ওয়েল মেনটেন ঠিক আছে যাই হোক ভালো এটা লাস্টে আমাদের দিয়েছে এমনি মৌড়ি দিচ্ছে না প্যাকেটে করে বিয়ে বাড়ির মতো এটা রিটার্ন দিই তো গাইজ যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করতে চাই ভালোই এনজয় করলাম ভালোই এনজয় হয়েছে আজকে আমাদের সবার শুধু কিঞ্জলকে আমরা মিস করেছি তাও ঠিক আছে কিঞ্জল ভাই আবার তোর সাথে দেখা হবে আমি আবার আসবো নিশ্চয়ই তুই যদি ভিডিওটা দেখছিস তাহলে ভাই বলে দিস যে আসবি আর আজকে আমরা টেনশনে ছিলাম সেটাই ভাই দুদিন ধরে কলে পাওয়া যাচ্ছিল না তোকে আমরা তো নো মেসেজ নো এটা ভেবেছিলাম যে ট্রিপটা কমপ্লিট করার পর থানায় গিয়ে তো মিসিং কমপ্লিট হবে তোর বাবা আর কোনো রেসপন্স করছে না যাই হোক ভাই তোকে মিস করলাম আবার হবে নিশ্চয়ই দেখা আমি আবার আসবো আউটিং হবে আস্তে আস্তে লকডাউন উঠুক আবার দেখা হবে যাই হোক আজকে খুব মজা হলো এনজয় হলো আবার ভাই লোক দেখা হবে আমি আসলে তো আসবি ইয়াস এরকম প্ল্যান এবার আউটিং হতে থাকবে লকডাউন খুলে যাক মেট্রো চালু হয়ে যাবে যাই হোক তিল দেন সবাই ভালো থেকো টেক কেয়ার টাটা স্টে সেফ এবার টাটা তো করে দে আমার অডিয়েন্স স্টে সেফ বাই তো ব্যাস সবাই যে যার বাড়ি চলে গেল আর ডে ওয়েল স্পেন্ড আমি একা এখনও যদি এখানে থাকতাম তাহলে তো খুব ভালোই হতো এখানেই স্টে করে যেতাম বাট শ্যামনগরে যেতে হবে এখন আরও বাই ট্রেন তো চলছে না যেহেতু সেই আবার দেখি জ্যাম না হলে ভালো জ্যাম হলে আবার প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে বাড়ি পৌঁছাতে তো চলো আর কি ভালোই মজায় দিনটা কাটলো এখনও যেতে হবে আরও আমার জার্নি করে বাই রোডই যাব তো চলো যাওয়া যাক তো গাইজ কালকে ফাইনালি অনেকদিন পর খুব ভালো এনজয় করলাম আমরা সবাই তো কালকে আমরা 4 জন বেরিয়েছিলাম 4 বন্ধু মিট করলাম খেলাম লাঞ্চেরই প্ল্যান ছিল সেটা ফুলফিল হলো আমাদের মিট হয়েছে অনেক ভালো এনজয় করেছি বাট আরেকজনের আসার কথা ছিল সে আসতে পারেনি আমার পার্সোনাল কোনো প্রবলেম ছিল বলে বাট ঠিক আছে ওর সাথে আমরা মিট আপ করে নেবো আর আমার আউটডোরটা শ্যুট করতে একদিন পর করছি মানে কালকে আমি বাড়ি ফিরেছি দমদম দিয়ে রওনা দিলাম 6টার সময় রাস্তাঘাট এত ভিড় ছিল যে আমার শ্যামনগরে বাড়ি পৌঁছাতে রাত 9টা বেজে গেছিলো প্রায় 3 ঘন্টা লেগে গেছে রাস্তাঘাট এত ভিড় তো কী বলবো লেট হয়েছে বাইরে সবার আর অফিস টাইমে ফিরেছি তখনের জন্য ভিড়ও ছিল এর জন্য গাড়ি ঘোড়াও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল ছিল না প্লাস রাস্তা জ্যামও ছিল বলে ফিরতে লেট হয়েছে ইটস ওকে তো কালকে অত রাত হয়ে গেছে বাড়ি ফিরে আর কালকে এতদিন পর বেরিয়েছি এত হাঁটা চলা হয়েছে ঘোরাফেরা হয়েছে ট্র্যাভেলিং হয়েছে এই জন্য টায়ার্ড হয়ে গেছিলাম গা হাত পা একটু ব্যথা করছিলো তো বাড়ি এসে কোনো রকমে
চান ধান করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য আর এই পার্টটা শ্যুট করা হয়নি বলে আজকে ঘুম টুম দিয়ে ফ্রেশ হয়ে উঠে শ্যুট করছি পার্টটা। তো গাইজ ভালোই হলো, মজা হলো, একটা দিন ভালো এনজয় হলো, আবার নিশ্চয়ই বেরোবো। আর তোমাদের বলেওছি আমি এরকম বেরোলে অবশ্যই ব্লগ করবো, বিকজ তোমরা আমায় খুব অ্যাপ্রিসিয়েট করেছিলে ফার্স্ট ব্লগটা দেখে। এই ব্লগটা আশা করি ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর জানিও কেমন লাগলো কমেন্ট করে। তো লাইক আর কমেন্ট ঠিক আছে করো, ভালো লাগলো অবশ্যই করো, জানিও কেমন লাগলো। আর কয়েকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে একটা জিনিস ভালো লাগলো দেখে যে এখন রাস্তাঘাটে ভিড় হচ্ছে ঠিকই, বাট সব লোকেরা এখন নিজেরা নিজেদের প্রিকশনস নিয়েই বেরোচ্ছে একদম। সব একটা জিনিস ভালো লাগলো এটাই যে সব লোকের মুখে মাস্ক আর হাতে গ্লাভস বা স্যানিটাইজার নিয়ে সবাই ঘুরছে, যেখানে ট্রাভেল করছে যেখানেই উঠছে আগে সেই স্যানিটাইজার স্যানিটাইজ করে তারপরেই উঠছে। এটা ভালো লাগলো, সবাই একদম প্রিকশনস নিয়েই যাচ্ছে যাতে রোগটা কম হয়, সেটাই ভালো। আর আরেকটা জিনিস খারাপ লাগলো দেখে, সেটা হচ্ছে অটোওয়ালা বা টোটোওয়ালা যারা এরকম ছোটো ছোটো গাড়ি ট্রান্সপোর্ট এইগুলো যা তাভাবে যাচ্ছে তাইভাবে বেশি বেশি ভাড়া যাত্রার কাছ দিয়ে নিয়ে যাচ্ছে, মানে কোনো ভাড়ার ঠিক নেই। তো এটা একটুখানি দেখলে এরা ভালো করতে পারে, এই সময় এরকম যাতা চার্জ করা উচিত নয়, এটা আমার পয়েন্ট অফ ভিউ। যাই হোক কিছু আর করার নেই এই ব্যাপারে, হোপ যে তাড়াতাড়ি প্যান্ডেমিক সিচুয়েশানটা ঠিক হয়ে যাক, দেন অল ইজ ওয়েল, সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর কি, এটাই বলার ছিল। হোপ ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে লাল বেলটা ডং করে বাজিয়ে দিও, ওটা আমার ঘন্টা, যাতে আমার ভিডিও নেক্সট ভিডিও আসলে নোটিফিকেশান তোমরা আগে দিয়েই পেয়ে যাও। তো ব্লগ বানালাম, আগেও বলেছি তো ব্লগ নিয়ে আনবো, যদি এরপরও ফার্দার বেরোই কোথাও দেন অবশ্যই ব্লগ নিয়ে আনবো। আশা করি তোমাদের এই ব্লগের থ্রুতে এন্টারটেনমেন্ট দিতে পেরেছি। তো গাইজ আর কি আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, তো তোমরা আমার নেক্সট ফানি ভিডিও আসার জন্য অপেক্ষায় থেকো, সো স্টে টিউন গাইজ, অ্যান্ড ইয়েস তোমরা সব সাবধানে থেকো, স্টে সেফ, সো ব্যাস আর কি, তো স্টে সেফ স্টে ইয়াং ফর আ বেটার লাইফ, এটা আমার একই ডায়লগ যেটা বলে দিই। তো যাই হোক আমি এখানেই এন্ড করছি আজকে, ইটস ইউর সার্কাস্টিক বং সাইনিং আউট।